আমার আজকের গল্প অন্য মা, আজ তিথির ফুলশয্যা। বহুদিনের বন্ধু রনিতের সঙ্গে গত পরশু তার বিয়েটা সম্পন্ন হয়েছে। সকাল থেকেই রনিতের বাড়িতে বউ ভাতের তোড়জোড় চলছে। বাড়িতে রনিত ও তার মা। রনিতের বাবা রনিতের খুব ছোটবেলায়, ও যখন পঞ্চম শ্রেণীতে পড়ে তখন মারা যান। ওর মা ওকে খুব কষ্ট করে একাই মানুষ করেছেন। আজ রনিত এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকে চাকরি করে। তিথি ওর ঘরে বসেছিল, হঠাৎ রনিতের মা ওর ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন এবং বলেন তার কিছু প্রাইভেট কথা আছে তিথির সঙ্গে এবং সেটা এখনই বলা দরকার। রনিতের মা বলেন, কেউ যদি তোমাকে জিজ্ঞাসা করে আমি তোমার কে, তুমি কি উত্তর দেবে? তিথি উত্তর দেয়, কেন মা বলবো? কিন্তু রনিতের মা বলেন, সত্যি কথা বলবে, আমি তোমার মা নই, মাদার ইন ল। তেমনি আমিও কিন্তু তোমাকে মেয়ে নয়, পুত্রবধূ বলেই পরিচয় দেব, বুঝেছ? আর শোনো, তুমি তোমার স্কুলের চাকরিটা করলে করতেই পারো, কিন্তু স্কুল থেকে ফিরে এসে আমি টায়ার্ড বলে দরজা বন্ধ করে কিন্তু শুতে পারবে না। আর তোমাকে আমি কিন্তু সময় মতো চা জল খাবার কিন্তু রোজ দিতে পারবো না, তুমি রাজি? তিথি বলল, হ্যাঁ রাজি। আর শোনো, আমাকে মাঝে মাঝে তোমাকে শপিং মলে নিয়ে যেতে হবে, সিনেমা দেখাতে নিয়ে যেতে হবে, এটাই কিন্তু আমার শর্ত। তিথি বুঝতে পারে অল্প বয়সে স্বামীকে হারিয়ে ছোট্ট সন্তানকে একা বড় করতে গিয়ে ভদ্রমহিলা তার জীবন থেকে সমস্ত শখ আহ্লাদ আনন্দকে বিসর্জন দিয়েছেন, সেটা তিনি তার পুত্রবধূর মাধ্যমে আবার ফিরে পেতে চান। তিথি তার শাশুড়ি মাকে বলল, হ্যাঁ মামনি, তোমার সব শর্ত আমি মেনে নিলাম, এবার এসো তুমি আর আমি একটা সেলফি তুলি। আর তোমার সমস্ত শর্ত আমি মেনে নিলাম, আজ দু বছর হলো, ভদ্রমহিলা কিন্তু তার শর্ত রাখেননি। তিথি স্কুল থেকে ফিরলে তিনি দু কাপ চা নিয়ে তিথির ঘরে গিয়ে হাজির হন আর সারা দিনের জমানো গল্প তিনি মেতে ওঠেন আড্ডায়। তিথি কিন্তু তার শর্ত রেখেছিল, শপিং মলে নিয়ে যাওয়া, সিনেমা দেখা, সব কিছুতে সে তার শাশুড়ি মায়ের সঙ্গেই ঘুরে বেড়ায়। আজ তিথি এক পুত্র সন্তানের মা, তার ঠাকুমা তাকে আগলে আগলে রাখেন, সেই সন্তানই তার শাশুড়ি মায়ের অর্ধেক পৃথিবী। গর্ভধারিণী মা না হয়েও যে মা মেয়ের সম্পর্ক স্থাপন করা যায়, ভদ্রমহিলা এক দৃষ্টান্ত হয়ে আছেন আজ তিথির চোখে।